নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ রেল ইনফো। আর আমি তন্ময়। এই ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যখন ট্রেনে করে বাইরে ট্র্যাভেল করি, তখন বাইরের যে মনোরম প্রাকৃতিক পরিবেশ, সেইগুলোকে আমরা ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি। তো এরকম করতে করতে অনেক সময় অনেকের হাত থেকেই মোবাইল ট্রেনের বাইরে পড়ে গিয়েছে, অর্থাৎ ট্র্যাকের উপর। তো সেই অবস্থায় কি করা উচিত? এখানে অনেক অপশনস আছে এবং অনেক বার্ডেন্সও আছে। অপশনসগুলো কী কী আছে? ট্রেনের চেন টেনে দিলাম। ট্রেনের চেন যদি সেই মুহূর্তে টানা হয় তাহলে কী হতে পারে? তাহলে 1000 টাকার ফাইন হবে এবং 1 বছরের জেলও হতে পারে যদি সেইটা করা হয়, জরিমানা হবে। তাহলে আমাদের কী করা উচিত? ফোনটা যেখানে পড়েছে তার পাশের যে পিলারগুলো আছে, যে মাস্টগুলো থাকে, মানে যেখান থেকে ওভারের তারটা গেছে যে পিলারগুলো, সেই পিলারের গায়ে দেখবে নাম্বার লেখা থাকে, সেই নাম্বারটা নোট করে রাখবে। তোমার ফোন যেখানে পড়েছে তার নিয়ারেস্ট মাস্টের নাম্বারটা নোট করে রাখবে। নোট করে রেখে আমি ডেসক্রিপশনের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করবে। ফোন করে বলবে যে আমার ফোনটা অমুক জায়গাতে অমুক মাস্টের কাছে, মাস্টের নাম্বারটা বলবে, ওখানে পড়ে গিয়েছে। তাহলে জিআরপি থেকে লোক গিয়ে, নিয়ারেস্ট স্টেশন থেকে লোকজন গিয়ে তোমার এই ফোনটাকে উদ্ধার করে তোমাকে ফেরত দিতে পারবে। তোমার নিজের পার্সোনাল ডিটেলস দিতে হবে। তবে আমার মনে হয় কোনো লোকালিটির কাছে যদি তোমার এই ফোনটা পড়ে যায়, তাহলে সে ফোনের আশা ছেড়ে দেওয়াই ভালো, ফোন পাওয়া সম্ভব না। কিন্তু যেটা করণীয়, যেটা হচ্ছে করা উচিত, সেটা এটাই করা উচিত। ট্রেনের চেন আমরা কখন কখন টানতে পারি? যদি আমার হাত থেকে বাইরে মোবাইল পড়ে যায়, আমি যদি টানি তাহলে আমার জরিমানা হবে, জেলও হতে পারে। সুতরাং এটা টানা উচিত নয়। কিন্তু আমি ট্রেনের চেন তখন টানতে পারবো, আমার কোনো বন্ধু বা কোনো যাত্রী ট্রেনে উঠতে উঠতে, ট্রেন হঠাৎ চলা শুরু করে দেয়, তখন আমি ট্রেনের চেন টানতে পারবো। কোনো বয়স্ক লোক বা ফিজিক্যালি চ্যালেঞ্জড কেউ যদি ট্রেনে উঠতে থাকে আর সেই মুহূর্তে ট্রেন চলা শুরু করে দেয়, আমি তখন ট্রেনের চেন টানতে পারবো। ট্রেনের মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে আমি ট্রেনের চেন টানতে পারবো। ট্রেনের মধ্যে যদি কোনো ডাকাতি বা এরকম চুরি ছিনতাই টাইপের কিছু হয়ে যায়, তখন আমি ট্রেনের চেন টানতে পারবো। এরকম অনেক অনেক ক্ষেত্রে আমি ট্রেনের চেন টানতে পারি, কিন্তু সব ক্ষেত্রে না। আমার একটা স্টেশনে নামতে হবে, আমার এখানে নামলে সুবিধা হবে, আমি ট্রেনের চেন টেনে দিলাম, তাহলে খুব বড় রকমের ফাইন হবে, জেলও হতে পারে। তো বন্ধুরা, আমি আবার তোমাদের বলছি যে যদি মোবাইল হাত থেকে পড়ে যায়, তাহলে তোমরা পাশে যে মাস্ট, মানে যে পিলারগুলো থাকে, প্রত্যেকটা পিলারের গায়ে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দেখে তোমরা রেল দপ্তরে, বা যে নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করবে। ফোন করে বলবে আমার ফোন অমুক জায়গাতে পড়ে গেছে, প্লিজ হেল্প। তো এখন হোপ ফর দ্য বেস্ট, তুমি তোমার ফোন পেলেও পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, এটা ছিল একটা শর্ট ইনফরমেশন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো, যেভাবে তোমরা আছো, যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছ। আর জয়েন বাটনটা প্রেস করে তোমরা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারো। সবাই খুব ভালো থাকবে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।